আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ারিংয়ের ক্লাসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো তার ধারাবাহিকতায় আজকে একটি ক্লাস নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেছেন, অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে পাওয়ার বোর্ড রিপেয়ারিং করার জন্য কী কী ইনস্ট্রুমেন্ট দরকার হয়। আমরা আমাদের ল্যাবে আমাদের স্টুডেন্টদের জন্য আমরা আলাদা আলাদাভাবে সব ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছি। শিক্ষার্থী বন্ধু, এখন আপনি যদি পাওয়ার বোর্ড রিপেয়ারিং করতে চান তাহলে আপনার কী কী ইনিশিয়াল পর্যায়ে কী কী ইনস্ট্রুমেন্ট আপনার দরকার এবং খুব ভালো কোয়ালিটি সম্পন্ন কী কী ইনস্ট্রুমেন্ট আপনাকে প্রথমে অ্যারেঞ্জ করতে হবে, কী কী দরকার? দেখেন, আমাদের যেটা প্রথমে দরকার আছে, যদি আপনি পাওয়ার বোর্ড রিপেয়ারিং করতে চান, একটা পাওয়ার বোর্ড যদি আপনি এই ধরনের পাওয়ার বোর্ড যদি আপনি রিপেয়ারিং করতে চান তাহলে প্রথমে আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল মাল্টিমিটার কেন ব্যবহার করা হয়? আমার এই কম্পোনেন্টগুলো যদি আমার নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তো এই কম্পোনেন্টগুলো আমাকে টেস্ট করার জন্য যে ভালো না খারাপ এই কম্পোনেন্টগুলো, ধরেন আপনার আমার রেকটিফায়ারটা খারাপ হয়, ব্রিজ রেকটিফায়ার খারাপ হয়ে গেছে, আমার ক্যাপাসিটার খারাপ হয়ে গেছে, আমার আইজিবিটি খারাপ হয়ে গেছে, তো আমার এই কম্পোনেন্টগুলো টেস্ট করার জন্য প্রথমে আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। এখন আপনি ডিজিটাল মাল্টিমিটার, কী ধরনের ডিজিটাল মাল্টিমিটার আপনাকে কিনতে হবে, তো সে বিষয়ে আমরা দেখব। শিক্ষার্থী বন্ধু, যদি আপনার বাজেট কম থাকে তাহলে আপনি এই ডিজিটাল মাল্টিমিটারটা আপনি নিতে পারবেন। তো এই ডিজিটাল মাল্টিমিটার আপনি সব ধরনের ইনস্ট্রুমেন্ট, সব ধরনের কম্পোনেন্ট আপনি টেস্ট করতে পারবেন, এটা একটু কম দামের ভিতরে ডিজিটাল মাল্টিমিটার। তারপর যদি আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান যে আমি আরও অ্যাডভান্স লেভেলে কাজ করব, তাহলে আমাদের এই ধরনের মাল্টিমিটার আপনাকে কিনতে হবে। এই ধরনের, এটা হচ্ছে আমাদের একটি খুবই কোয়ালিটি সম্পন্ন একটি মাল্টিমিটার, এটি এই দুইটি মাল্টিমিটার। এটা এই মাল্টিমিটার দিয়ে আপনি ক্যাপাসিটার বলেন, যে কোনো ধরনের কম্পোনেন্ট আপনি খুব ভালোভাবে টেস্ট করতে পারবেন। যেমন হচ্ছে আমি যদি রেজিস্টার চেক করতে যাই, এখানে আমি যদি শুধু রেজিস্টার সিলেক্ট করব, এখানে ওহমসে সিলেক্ট করার সাথে সাথে আমি যে কোনো ধরনের রেজিস্টার আমি চেক করতে পারবো, হয়তো 1 kilo ohms, 10 kilo ohms, আমাকে বারবার সিলেক্ট করতে হবে না। যেমন এই মাল্টিমিটারটা আপনাকে বারবার সিলেক্ট করতে হবে, যদি আপনি 100 ohms মাপেন তাহলে আপনাকে 200 ohms সিলেক্ট করতে হবে, যদি 1 kilo মাপেন 2000 ohms সিলেক্ট করতে হবে, যদি আপনি 10 kilo ohms মাপেন 10 kilo ohm তাকে 20 kilo সিলেক্ট করতে হবে, যদি 20 kilo বা 30 kilo মাপেন তাকে আপনাকে 200 kilo ohms সিলেক্ট করতে হবে। কিন্তু এই ডিজিটাল মাল্টিমিটারে আপনি শুধু একবার সিলেক্ট করলে আপনি যে কোনো ধরনের কম্পোনেন্ট, মানে যে কোনো ধরনের রেজিস্টার আপনি একবার সিলেক্ট করলে আপনাকে অটো রেঞ্জে নিয়ে নেবে। শিক্ষার্থী বন্ধু, এই ধরনের মাল্টিমিটার আপনি নিতে পারেন। তো একটু আপনার যদি আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান যদি, তাহলে আপনার এই ধরনের মাল্টিমিটার নিতে হবে। দেখেন, আমরা আমাদের স্টুডেন্টদের জন্য এই ধরনের কোয়ালিটি সম্পন্ন মাল্টিমিটার কিন্তু আমরা ব্যবহার করি। এই কোয়ালিটি সম্পন্ন মাল্টিমিটার আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমি দিচ্ছি প্রত্যেক চেম্বারের জন্য। শিক্ষার্থীবৃন্দ, মাল্টিমিটার পরে আমরা যে আমাদের যে ইনস্ট্রুমেন্টটা দরকার সেটা হচ্ছে সোল্ডারিং আয়রন। সোল্ডারিং আয়রন যদি আপনার ভালো না হয়, যদি গুড কোয়ালিটি সম্পূর্ণ যদি সোল্ডারিং আয়রন আপনি ব্যবহার না করেন, তাহলে আপনি যেটা হবে সেটা হচ্ছে সোল্ডারিং আয়রন যদি আপনার খারাপ হয়, তাহলে আপনি এই কম্পোনেন্টগুলো যদি আপনি খুলতে যান তাহলে আপনার সার্কিটের পিনগুলো নষ্ট হয়ে যেতে পারে, গরম হবে না, বারবার খোঁচা লাগবে, তো আপনার পিনগুলো নষ্ট হবে। এটা হচ্ছে আমাদের খুবই কোয়ালিটি সম্পন্ন একটি সোল্ডারিং আয়রন, জাপানি আয়রন। আপনি এই আয়রনটা নিতে পারেন, একটু দাম বেশি হলেও আপনি এই আয়রনটা আপনি নিতে পারেন। কারণ হচ্ছে এই আয়রন দিয়ে আপনি অনেক দিন কাজ করতে পারবেন এবং খুবই কোয়ালিটি সম্পন্ন। দেখেন, মেড ইন জাপান লেখা, এটা হচ্ছে মেড ইন জাপান লেখা আছে। তো আমরা এই কোয়ালিটি সম্পন্ন আয়রন যদি আপনি কম দামের ভিতরে নেন তাহলে এই ধরনের আয়রন কিন্তু আপনি এই আপনি মাদারবোর্ড রিপেয়ারিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন না। কারণ হচ্ছে আপনার কাজ সুন্দর হবে না এবং সার্কিটটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, প্রিন্ট ছিঁড়ে যেতে পারে। তো আমরা কোয়ালিটি সম্পন্ন ভালো একটা আয়রন ব্যবহার করব। কারণ আমরা কাজ করতে হলে যদি আমরা চিপ লেভেলে কাজ করি, যখনই আমরা একটা মাদারবোর্ড আপনাকে কাজ করতে হলে, খুবই দামিও মাদারবোর্ড, তো কাজ করতে হলে আপনাকে অবশ্যই ইনস্ট্রুমেন্টগুলো একটু ভালো নিতে হবে। শিক্ষার্থী বন্ধু, সোল্ডারিং আয়রনের পর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাকে
একটি সোল্ডারিং ছাকার ব্যবহার করতে হবে। এখন বিষয়টা হচ্ছে, মার্কেটে কিন্তু 100 টাকা দামের ছাকার ব্যবহার করা হয়, মার্কেটে পাওয়া যায়। এখন যদি আপনি 100 টাকা দামের ছাকার ব্যবহার করেন, 2 দিন পর নষ্ট হবে, এক। দ্বিতীয় হচ্ছে, আপনাকে ভালোভাবে কাজ করবে না। এখন আমরা খুবই কোয়ালিটি সম্পন্ন একটি ছাকার আমাদের আমরা আমাদের স্টুডেন্টদের দিচ্ছি প্রত্যেক চেম্বারে। আমাদের এই ছাকার মেড ইন জাপান এবং খুবই দামিও একটি ছাকার। আপনারা যদি যখনই ইনিশিয়াল পর্যায়ে কাজ করবেন, তখন অবশ্যই একটু ভালো কোয়ালিটি সম্পন্ন ইনস্ট্রুমেন্টগুলো নেবেন। কারণ হচ্ছে, যখন আপনি প্রফেশনালভাবে কাজ করবেন, তখন অবশ্যই আপনাকে একটু ভালো কোয়ালিটি সম্পন্ন ইনস্ট্রুমেন্ট নিতে হবে। তারপর হচ্ছে, আমরা একটি ম্যাগনিফাই গ্লাস ইউজ করি। কারণ হচ্ছে, ম্যাগনিফাই গ্লাস আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ইনস্ট্রুমেন্ট। কারণ হচ্ছে, ম্যাগনিফাই গ্লাস যদি আপনি ইউজ না করেন, তাহলে কী ঘটনা ঘটবে, আপনাকে ছোটো ছোটো যে রেজিস্টারগুলো আছে, ছোটো ছোটো যে কম্পোনেন্টগুলো আছে, যেমন হচ্ছে এই মাদারবোর্ডে আমার এই যে ছোট্ট মানের খুবই চিপ লেভেলের যে কম্পোনেন্টগুলো আছে, নাম্বার আছে, নাম্বার যদি আপনি দেখতে না পারেন, তার পরিবর্তে আপনি কী এখানে ব্যবহার করবেন, বা এটা কত নাম্বারে আছে আপনি যদি দেখতে না পারেন, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না। তো এই জন্য আমরা ভালো কোয়ালিটি সম্পন্ন একটি ম্যাগনিফাই গ্লাস ইউজ করবেন, তাহলে কিন্তু আমরা এই কম্পোনেন্টগুলোর নাম্বার কিন্তু আমরা দেখতে পারব। তারপর আমরা পরবর্তীতে আমরা কী ব্যবহার করব, ভালো মানের একটা টুইজার ব্যবহার করতে হবে। কারণ আপনি কম্পোনেন্টগুলো যখনই আপনি খুলবেন, তখন খুবই ভালো মানের একটি টুইজার আপনাকে ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে, আপনি কম্পোনেন্টগুলো ধরার জন্য, এই যে যখনই আপনি একটি কম্পোনেন্ট তুলতে যাবেন, যখন আপনি একটা কম্পোনেন্ট তুলতে যাবেন, তখন আপনাকে এখানে ধরে আপনাকে তুলতে হবে। তো একটু ভালো মানের টুইজার আপনাকে ব্যবহার করতে হবে শিক্ষার্থী বন্ধু। তারপর আমরা আমাদের স্টুডেন্টদের জন্য আমরা আর কি কম্পোনেন্ট দিচ্ছি, আমরা মোটামুটি রেঞ্জের ভিতরে একটি হট এয়ার গান আপনাকে ব্যবহার করতে হবে। মোটামুটি রেঞ্জের ভিতরে আমাদের স্টুডেন্টদের জন্য আরও ভালো মানের, আরও ভালো কোয়ালিটির হট এয়ার গান আমরা প্রত্যেক চেম্বারে ব্যবহার করি, স্টুডেন্টদের দিচ্ছি। তো মোটামুটি রেঞ্জের ভিতরে আপনি একটা হট এয়ার গান ব্যবহার করতে পারেন, কারণ আইসিগুলো খোলার জন্য আপনাকে এই হট গান ব্যবহার করতে হবে। এটা হচ্ছে অটো রেঞ্জের একটি হট গান, যখনই আপনি হাতে তুলবেন তখনই এটি রান হবে, আবার যখন রেখে দেবেন তখন আস্তে আস্তে এর বন্ধ হয়ে যাবে শিক্ষার্থী বন্ধু। তো আমরা ভালো কোয়ালিটি সম্পন্ন, যদি আপনি আপনার অ্যামাউন্ট বেশি থাকে, যদি আপনার বাজেট বেশি থাকে, তো এর থেকেও ভালো আপনি নিতে পারবেন। তো আপনার মোটামুটি কাজ করার জন্য আমাদের এই ধরনের একটা হট গান, বা আরও আমাদের কাছে, আরও আমাদের ল্যাবে আরও বিভিন্ন ধরনের হট গান আমাদের কাছে আছে। তারপর আপনাকে যেটা দরকার সেটা হচ্ছে ডিজিটাল পাওয়ার সাপ্লাই। শিক্ষার্থী বন্ধু, আমরা কেন ডিজিটাল পাওয়ার সাপ্লাই ব্যবহার করি, এর একটা কারণ হচ্ছে, তো আমরা একটা পাওয়ার সাপ্লাই রান করে আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমাদের ডিজিটাল পাওয়ার সাপ্লাই। দেখেন, এটা ডিজিটাল পাওয়ার সাপ্লাই আমরা কেন ব্যবহার করি, ডিজিটাল এটা খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন একটি পাওয়ার সাপ্লাই আমরা ব্যবহার করি। কারণ আমরা যখন মাদারবোর্ডে কাজ করি, অনেক সময় আমরা মাদারবোর্ড শর্ট হয়ে গেছে, অনেকগুলো আইসি শর্ট দেখাইতেছে, এখন আপনার কোন আইসিটা শর্ট আমরা আসলে ওটা খুঁজে বের করতে পারি না মাল্টিমিটার দিয়ে, তখন আমরা এই আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করি। তখন আমরা পাওয়ার সাপ্লাই আমাদের হেল্প করে যে কোন পার্টসটি আমাদের শর্ট আছে, আমরা এই পাওয়ার সাপ্লাই থেকে আমরা খুঁজে বের করতে পারি পাওয়ার দিয়ে সার্কিটে। এবং আপনাকে দেখতে হবে, যখন আপনি এই মাদারবোর্ডে আমরা যখন কাজ করব, তখন ধরেন আমার এই সেকশনটা আমার ভোল্টেজ দেওয়া দরকার, সব সেকশনে আমার ভোল্টেজ দেওয়ার দরকার নেই, তখন 5 ভোল্ট দরকার আছে, তখন আমরা এই পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা যেহেতু ভেরিয়েবল আছে, আমরা 5 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 10 ভোল্ট, যে ধরনের ভোল্ট আমার দরকার, 30 ভোল্ট পর্যন্ত আছে 5 এম্পিয়ার একটা পাওয়ার সাপ্লাই, খুবই কোয়ালিটি সম্পন্ন। হ্যাঁ, একটু দাম বেশি হলেও আমরা আমাদের স্টুডেন্টদের জন্য কিন্তু সব চেম্বারে আমরা এভাবে ব্যবহার করেছি। তো আমরা এই পাওয়ার সাপ্লাইয়ের দরকার আছে। তো আমাদের এই ইনস্ট্রুমেন্টগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে আমার মনে হয় সব ধরনের মাদারবোর্ড আপনি রেডি করতে পারবেন ইনশাল্লাহ। এগুলো হচ্ছে আমাদের কী দরকার, আমাদের একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই, ভালো মানের ডিজিটাল মাল্টিমিটার, ভালো মানের একটি সোল্ডারিং আয়রন, একটি টুইজার, একটি ছাকার, তারপর হচ্ছে ডিজিটাল একটি মাল্টিমিটার, একটি হোয়াট এয়ার গান। এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো যদি থাকে আপনার কাছে, তাহলে আপনি সব ধরনের পাওয়ারবোর্ড কিন্তু আপনি ঠিক করতে পারবেন ইনশাল্লাহ শিক্ষার্থী বন্ধু। তো আমরা আমাদের স্টুডেন্টদের জন্য প্রত্যেক চেম্বারে আমরা এই ধরনের ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করে থাকি শিক্ষার্থী বন্ধু। তো অনেকেই আমাকে কোশ্চেন করছেন যে কী ধরনের
কম্পোনেন্ট ইনস্ট্রুমেন্ট আমরা পাওয়ার বোর্ড রিপেয়ারিংয়ের জন্য দরকার আপনাদের আমরা আজকে দেখিয়ে দিলাম ইনশাল্লাহ। তো যদি আরও কিছু দরকার হয় আমাদের কাছে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাল্লাহ আমরা আপনাদের দেখিয়ে দেব, বলে দেবো যে আর কী কী ইনস্ট্রুমেন্ট আপনাদের দরকার আছে। শিক্ষিত বন্ধু আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে সব ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ারিংয়ের একটি কোর্সের ব্যবস্থা করছি। যদি কোনো শিক্ষার্থী বন্ধু আমাদের এই কোর্সটি করতে চান তাহলে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা কমপ্লিটলি একটি কোর্স আপনাদের আমরা করিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।